কতক্ষণ ধরে ঝাঁক দাও এটা সারাদিনে? সারাদিন না, সারাদিন এখানে যাওয়া যায়। সারাদিন মানে রাত্রিবেলাই আসো? রাত্রি কটার সময় আসো এখানে? এখনই এলে? এখন বাজে রাত্রি 3:52, মানে ভোর হয়ে গেছে। এই কতটা রাস্তা ঝাঁক দেবে এভাবে? পুরোটা ব্রিজ অবধি? আচ্ছা, তোমার নামটা একবার বলো, কি নাম বলো? ঝরিয়া। ঝরিয়া, তাই তো? তোমার বিহারে কোথায় বাড়ি? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে? তুমি খালি পায়ে ঝাঁক দাও কেন এভাবে? সবাই জুতো পরে? মানে সারাদিন কি এভাবেই থাকো নাকি এই ঝাঁক দেওয়ার সময়? শুধুমাত্র ঝাঁক দেওয়ার সময় খালি পায়ে করো? আচ্ছা, আচ্ছা, এই ময়লা তুলে কিভাবে কি কোথায় ফেলবে তাহলে? ওই যে ওখানে স্টেশনে, স্টেশনে ফেলবে? আচ্ছা, সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা এরকম করো? আচ্ছা, বৃষ্টির দিন কি হয়? বৃষ্টির দিন তো তোমার অসুবিধা হয়, এটা করতে পারো না তো? হ্যাঁ, অসুবিধা তো হয়। বৃষ্টির দিন এগুলো ঝাঁট দাও কি করে? পুরো ভিজে ভিজে দাও? ভিজে ভিজে দেবো আর কি করবো, ভিজে ভিজে ফটাফট মারবো। আচ্ছা, আর ঝাঁট এই শীতকালে? শীতকালে ওরকম, ও শীতকালে এরকম একইভাবে সারা বছর 365 দিন? ছুটি পাও না কোনো দিন? ছুটি রোববারে একদিন, রোববারে একদিন ছুটি থাকে। আচ্ছা আচ্ছা, মিউনিসিপ্যালিটির থেকে টাকা পাও এই কাজটা করার জন্য? কত টাকা করে দেয় আমাদের? 370 টাকা একদিনে। একদিনে 370 টাকা করে দেয়? এটা কি দিনের শেষে পেয়ে যায় না মাসে? মাসে, ও মাসে পাও? মানে মাসে যা ক্যালকুলেশন হয় 30 দিন মিলিয়ে পুরো টাকাটা একবারে হাতে পাও, তাই তো? আচ্ছা আচ্ছা, কবে এসছো? তুমি কাজ করতে করতে করো, আমার সাথে সময় নষ্ট হবে তোমার। তুমি কাজ করতে করতে আমার সাথে কথা বলো। কত বছর ধরে কাজটা করছো এই জড়িয়া কাকু তুমি? আমার কম করে হয়ে গেল 30-35 বছর। 30-35 বছর রাস্তা ঝাঁট দিচ্ছ? না তাহলে না, তখন ওয়ার্ডে ছিলাম। ওয়ার্ডে ছিলে? কোন ওয়ার্ডে? এত বছর ধরে এই কাজ করছো, ভালো লাগে? মানে বাড়ি তো যেতে ইচ্ছা করে, বয়স হয়ে গেল, তারপরে এখন বাড়িঘর যেতে ইচ্ছা করে না? ছেলে মেয়ে কতজন? ছেলে মেয়ে 3টে আছে। তাহলে কি করে, পড়াশোনা করেছো তাদেরকে? কাজে চলে গেছে। কি কাজ করে? ঝরিয়া কাকুর সাথে আমার দেখা হয়েছে কোথায়? সোদপুর ট্রাফিক মোড়ে। এইটা হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়, আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে সোদপুর স্টেশন। তো এই যে স্টেশন থেকে ট্রাফিক মোড় পর্যন্ত মোটামুটি কতটা রাস্তা হবে? 1/2 কিলোমিটার হবে তো? 1 কিলোমিটারের অর্ধেকটা হবে তো? জানি না সবরে বাবা, আমি ব্রিজ মারবো। ব্রিজ অবধি মারবে? দুপাশে মারবে? ও দুপাশে মারবে। আচ্ছা, কতক্ষণ ধরে ঝাঁটটা দাও তুমি? 3টার সময়, কোনোদিন 2টার সময় আসি, কখন 8টার সময় আসি, আজকে লেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তারপরে? এই লেট হয়ে গেল, যাচ্ছি মারতে 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 মারতে। কত, 6টা বেজে যাবে? 2-3 ঘন্টা লাগবে? 3 ঘন্টার বেশি লাগবে না? আচ্ছা আচ্ছা, তো ঝরিয়া কাকু প্রায় প্রতিদিন ভোরবেলা এরকম 3 ঘন্টা করে রাস্তা ঝাঁট দেন, এই আমাদের গোটা রাস্তাটাকে পরিষ্কার করেন। এইভাবে আমাদের পৃথিবীতে যেরকম হাজার হাজার মানুষ আমাদের ঘুম থেকে ওঠার আগেই কাজ শুরু করে দেয়, ঝরিয়া কাকু তার মধ্যে কী দেখাচ্ছে? আচ্ছা দেখাবো, একটু পরে দেখাবো, তুমি আগে পুরোটা করে নাও, সবটা দেখাবো আস্তে আস্তে। বছরের পর বছর তুমি কী বললে, 30 বছর ধরে কাজটা করছো? 30 বছর ধরে ঝরিয়া কাকু এই কাজটা করছে, বিহার থেকে এসছে। আমরা পরিযায়ী শ্রমিক নিয়ে তো কথাবার্তা বলি, অনেক রকম রাজনৈতিক কথাবার্তা হয়, কিন্তু তারপরেও এরা আছে বলে আমরা আছি, এই ঝরিয়া কাকুর আছে বলে আমরা সুন্দর রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে পারি। সকাল হয়, ভোরবেলা 6-7টা বেজে যাবে, আমরা কেউ অফিস যাব, কেউ কাজে যাব, কেউ হয়তো সেলিব্রেট করবো আমাদের জীবনকে, কিন্তু এই সেলিব্রেশনের মধ্যে দিয়ে যারা আড়ালে আবডালে নিজের মতো করে প্রত্যেক দিন রাত্রিবেলা কাজ করে যান ঘুমের 12টা বাজিয়ে, তাদের মধ্যে একজন এই ঝরিয়া কাকু। এই ঝরিয়া কাকুরা এভাবেই বেঁচে থাকে আমাদের আমাদের কোথাও একটা দিন যাপনের মধ্যে, কোথাও একটা তারা থেকে যায়। ওরা আছে বলেই আমরা আছি, আবার বলছি, আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, কাদা লাগবে, কাদা লাগবে। তো এইভাবে পরিষ্কার করে ঝরিয়া কাকু, এই প্লাস্টিক নোংরা থেকে শুরু করে সমস্ত কিছু, ভোরবেলা ঘুম থেকে উঠে বছরের পর বছর শীত গ্রীষ্ম বর্ষা কোনো যায় আসে না, রোববার দিনটা ছুটি, দিনে 370 টাকার বিনিময়ে
ওরা রাস্তা পরিষ্কার করে এবং ঝুড়িয়া কাকু খালি পায়ে রাস্তা পরিষ্কার করে, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। কাকু বলছে যে রাস্তাটা পরিষ্কার করার সময় খালি পায়ে করতেই নাকি ভালো সুবিধা হয়, তাই তো? সুবিধা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। অসুখ বিসুখ হলে তোমাদেরকে পৌরসভা থেকে কিছু সাহায্য করে? না, কোনো সাহায্য করে না। আচ্ছা আচ্ছা, মানে পৌরসভার যারা কর্মচারী তারা আলাদা করে কোনো সুযোগ সুবিধাও পায় না? তোমাদের অসুখ বিসুখ হলে নিজেদের পয়সা খরচা করে করতে হয়, তাই তো? সব নিজে নিজে। আসলে পার্মানেন্ট চাকরি যদি কেউ বলে তোমায় কালকে থেকে আসতে হবে না, নাকি এরকম হবে নাকি? না না, সেটা বলবে, সেটা বলবে না। বছর এবার তুমি তো অনেক বছর ধরে কাজ করছো, যত জবে এসেছিলে তখন কত টাকা মাইনা ছিল কাকু? তখন আমরা আগে 25 টাকা ঢুকেছিলাম। হ্যাঁ, তারপরে হলো 25 টাকা থেকে 40 টাকা। 25 টাকা, 25 টাকা দিনে পেতে, সেখান থেকে 370 টাকা হয়েছে এত বছর ধরে কাজ করে 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 করে। আচ্ছা, এটা তো পানিহাটি পৌরসভার মধ্যে পড়ছে, পানিহাটি পৌরসভার মধ্যে এটা পড়ছে, তাই তো? এখন বাজে রাত্রি, আরেকবার দেখি, 3:58, রাত্রি 3:58-তে ভোরবেলা রাস্তাভাবেই ঝাড় দিয়ে যারা পরিষ্কার করে তাদের তাদের কেউ কেউ এই ঝড়িয়া কাকু, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, ভালো থেকো।